নেই তো কারেন্ট, ফিরিয়ে দিয়ে যেতে হবে, সাবধান হবে, ফোন করবে। যে ফুটেজটা দেখলে ওটা কালকে ছিল, মানে কাল রাতে ও বেরিয়ে গেছে, রাত ভোর ট্রাভেল করে আজকে ভোরবেলা পৌঁছে গেছে, ও গেছে পাটনা। তো আমি পরিদেবকে ছাড়াই আছি, এটা না ফার্স্ট টাইম হলো যে মানে আমি এখানে আছি অথচ ও নেই, এরকম জেনারেলি হয় না, মানে এরকম অনেকবার হয়েছে, যতবার মিটিংয়ে গেছে পাটনা, রাঁচি, কলকাতা, এনিওয়্যার, ততবার আমি আমার বাড়িতে ছিলাম, মানে কিছু মনে হয়নি, মানে বাপের বাড়িতে ছিলাম। বাট এবারে ফার্স্ট যে ও নেই অথচ আমি আছি, বাট ভালো লাগছে না, বাটি রে তাড়াতাড়ি চলে এসো। আজকে ব্রেকফাস্টটা তো দেখলেই তো। হ্যাঁ, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নেম ইজ অভিনন্দা। তো এই কথাটা বলতেই ভুলে গেছিলাম, যাই হোক, কালকে আসলে একটু মনটা খারাপ তাই আর কি, একটু উল্টোপাল্টা হচ্ছে। আর চলো, আজকে যেহেতু সানডে তো আজকে চিকেন হবে ডেফিনেটলি আমাদের বাড়িতে, এটা সানডে মানে ফিক্সড মেনু যে চিকেন হবেই। তো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, মানে আজকে কিছু ভাল লাগে না, তো সব শুধু মানে দিয়ে মিক্স করে আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম, আর তারপরে ব্রেকফাস্ট করলাম। আর চলো তাহলে ভাতটাও বসিয়ে দিই আর চিকেনটা করে নিই, কারণ গুড আফটারনুন, যেটা কথা আমি তেমন কিছু শেখানোর মতো আমি কিছু করিনি এই ভিডিওটায়, শেখানো তো ছাড়া কিছুই করিনি, আমি নিজেই বুঝতে পারছি। বাট যে চিকেনটা বানিয়েছিলাম না ওটা ভীষণ ইজি, মানে যে কেউ বানাতে পারবে, সব শুধু দিয়ে দাও, মানে যা যা চিকেনে দেয় যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর দই দিতে পারো, দই দিয়ে কালারটা এসছে কত সুন্দর দেখেছ, আর টেস্টটাও দারুণ আসে, একটু অন্যরকম আসে। আর কী কী ছিল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, সমস্ত কিছু দিয়ে একটু লেবু সব দিয়ে ভালো করে মিক্স করে রেখে দাও, তারপর বাস দিয়ে দাও, কষে দাও, হয়ে গেল চিকেন রেডি। যেমন গ্রেভি রাখতে চাও সেরকম রাখতে পারো, তো ভীষণ ইজি, যে কেউ বানাতে পারে। এবার ডিনার বানাতে হবে, তো ডিনারটা বানিয়ে নিই, খুব সিম্পল সা ডিনার, তারপর কথা বলছি। অঙ্কিতা মুনাই, অঙ্কিতা আমাকে জিজ্ঞেস করেছে এটার ব্যাপারে যে এটা কি লাগালে, তো এটা হচ্ছে গুড ভাইবসের অ্যাক্টিভেটেড চারকোল পিল অফ মাস্ক, মানে লাস্ট ভিডিওটা এটা ও জিজ্ঞেস করেছে চারকোলের কাজ কি। তো চারকোলের কাজ যেটা মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে, কোনো ইনগ্রিডিয়েন্ট এত ডিপলি গিয়ে স্কিনের ভেতরে পর্যন্ত গিয়ে ক্লিন করতে পারে না, তো যত ডার্ট, ইম্পিউরিটিজ, যা কিছু থাকে আমাদের স্কিনে একদম ভেতর থেকে গিয়ে ক্লিন করার জন্য বেস্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চারকোল। তার ফলে কি হয় যে জেদ্দি একদম আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, তো সেইগুলো সব চলে যায়, আর তার জন্য বিশেষ করে ভালো হচ্ছে পিল অফ মাস্ক, মানে আমার দারুণ লাগলো, বলছেন আমার স্কিনটা পুরো একদম মসৃণ হয়ে গেছে, আমি নিজে ফিল করতে পারছি, বিকজ যত কী বলবো ময়লা আবর্জনা তো বেরিয়েইছে ডেফিনেটলি, তাছাড়া যত আমার ফেসিয়াল হেয়ার ছিল সেগুলো শুদ্ধ, সব শুদ্ধ চলে গেছে, তো যেটা মানে আমার দারুণ লেগেছে। পাটনা স্টেশন,
बहुत ही खूबसूरत माला हुआ। आप लोगों को कैसा लग रहा है थोड़ा सा कमेंट करके ज़रूर बताइए। ये हमारा बहुत ही खूबसूरत पटना जंक्शन स्टेशन। ये देखिए हम लोग का पीजू, ये देखिए हम। अब हम लोग चले घर की तरफ। टाटा। वेरी गुड मॉर्निंग। आज के हे मंगलवार हो गए सन्डे पर आज के डायरेक्ट मंगलवार मजखने सोमवार गैप मिले दीजिए सरि। और जेटा बला चलो हाँ एक भिडियो देखे तुम्हारा भाषा वो कि हलो हटात कर पतिदेव आसार समय शूट कर पटना स्टेशन आ सत्य भीषण सुंदर बनी स्टेशन हमें तो फर्स्ट टाइम देखी तो भाव मध्य और अनेक लोक आज जरा फर्स्ट टाइम ही देखे তো সেই জন্য অ্যাড করে দিয়েছি। আর ওরা ভিডিওটা বানিয়েছে আমার এই জন্য, বাট দুটোই বাঙালি ছিল। এদিকে শ্যুট করেছে ভিডিওটা হিন্দিতে, কীভাবে ভগবান জানে, যাই হোক বুঝে নিও একটু। তো কমেন্ট পড়ার টাইম এবার। তো ফার্স্টে আছে অপর্ণা দাস, তুই ভাই আমার নামটা বললে না, তোমার স্কিনটা খুব গ্লো করছিল, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। তোমার নাম বলি নি তো সরি, বাট জাস্ট মিস হতেই পারে, ঠিক আছে রাগ ফাগ করো না জানো। আচ্ছা নেক্সট আছে মৌসুমী দে, দিদি খুব ভালো লাগে তোমাকে, আমার বাপের বাড়ি তোমার বাড়ি খুব কাছে, আমি আসানসোলের মেয়ে। আচ্ছা থ্যাংক ইউ মৌসুমী। তো বাপের বাড়ি এলে একদিন চলে এসো, ঠিক আছে গল্প হবে অনেক। আর অঙ্কিতা মুনাই, তুমি যেটা মুখে, আচ্ছা অঙ্কিতার কমেন্টের ব্যাপারে আমি আগেই পড়ে দিয়েছি। তারপর আছে জগন্নাথ, ওয়াও দারুণ ভিডিও খুব সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ জগন্নাথ। আচ্ছা রূপসী সরকার, আমি তোমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলাম যে রাগ হয়েছে স্মাইলি, যাই হোক তো সরি রূপসী, এটা বলছি তো হতেই পারে কিন্তু স্লাইট মিস্টেক, রাগটা করো না জানো। আচ্ছা বিদিশা মণ্ডল লিখেছে, অনেকদিন পর কমেন্ট করলাম, দিদি কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো, আই মিন তুই কেমন আছিস? আচ্ছা চৈতালী ঘোষ, দিদি তুমি তোমার রুমে ভ্লগ করছো না কেন? তোমার আমার রুম আবার কি, বাড়িটাই তো আমার, সো যেখানে খুশি এখানে লাইটটা ভালো পাওয়া যায়, সেই জন্য এখানে যখন যেখানে আমার মন যায় সেখানেই করি, তো ডাজন্ট ম্যাটার ওটা। ও কাল পরশু থেকে হয়তো দেখবে ওই ওইখানে করছি এই আর কি। প্রিয়াঙ্কা ব্যানার্জি, দিদি আমি আজ তোমায় ফার্স্ট কমেন্ট করছি, তোমার সব ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে তোমাদের দুজনকে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। ফার্স্ট কেন, আজের ফার্স্ট ঠিক আছে, বাট এরপরেও করো ঠিক আছে। আচ্ছা প্রিয়াঙ্কা মিশ্রা, আমার চ্যানেলে অনেক প্রিয়াঙ্কা আছে, তো সে লিখেছে খুব ভেরি হয়েছে ভিডিওটা, দিদি এটা কিছু বোঝা গেল না। আচ্ছা রূপসী সরকার, তুমি রিপ্লাইও দিয়েছিলে, আজকেও দিচ্ছি দেখো। আচ্ছা প্রিয়াঙ্কা সাহা, বলো না অনেক প্রিয়াঙ্কা আছে আমার চ্যানেলে, তোমাদের দুজনকে দারুণ লাগে, থ্যাংক ইউ। আচ্ছা তৃষা বসাক, দি পুজোতে কোথায় থাকছো, শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি? সব জায়গায়, আমি লোকনাথ বাবা সর্বত্র বর্তমান, জাস্ট জোকিং, বাট দু জায়গাতেই থাকবো। আচ্ছা তারপরে হচ্ছে তুলতুল দাস, আমি তো ভয় পেয়ে গেলাম, ইমা কেন? অপর্ণা ভৌমিক নাইস, মৌসুমী মসমি নাইস, তো বোথ অফ ইউ থ্যাংক ইউ। অলিভিয়া মজুমদার কমেন্ট করেছে, তোমার চ্যানেল একদম গ্রো করছে না, থিঙ্ক করছে স্মাইলি, খুব খারাপ লাগছে, তুমি ব্লগ করার সাথে বাড়িতেই অন্য কিছু কাজ করার চেষ্টা করো ইনকাম সোর্সের জন্য, আদার্স ব্লগাররা কীভাবে ব্লগ করছে নোটিস করো। আচ্ছা তো অলিভিয়া থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে নিয়ে এত চিন্তা করেছ, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং তুমি নিজেই বলো আদার্স ব্লগাররা কীভাবে ব্লগ করে, তো আমার ব্লগটা কি তোমার দেখতে ভালো লাগে না, তোমরা নিজেরাই বলো। আর যারা আদার্স ব্লগাররা খুব হাই পেয়ে গেছে খুব তাড়াতাড়ি, তো তারা কি খুব ভালো কিছু, মানে খুব নতুন কিছু
করে, আমি বলছি না কেউ খারাপ করে, আর আমি এটাও বলছি না আমি বেস্ট, বাট আমি এটা ভালোবাসি তাই করি, ঠিক আছে? আর যদি শুধু ইনকামের ব্যাপারটাই থাকতো না, তাহলে আজ 170টা ভিডিও হতো না, বা দেড় বছর অলমোস্ট বা এক বছর ধরে বিনা ইনকামে ধৈর্য ধরে বসে থাকাও হতো না। এটা শুধু ইনকামের ব্যাপার নয়, আমি ভালোবাসি তাই করি, আমি এটাই ভালোবাসি। আমি যেভাবে ব্লগিং করি, এটা জানি না সবাইকার ভালো লাগে কি লাগে না, বাট আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে আমার লাইফের ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করতে। তো এই আর কি। আর অ্যাজ পার ইনকামের কথা, তো আই হ্যাভ অ্যানাদার চ্যানেল যেটা অলমোস্ট 10,000 ক্রস করে গেছে সাবস্ক্রাইবার। তো ওটা স্পন্সর ভিডিও বা ইউটিউব অ্যাডসেন্স সব কিছুই অ্যানেবলড আছে, বাট সেই চ্যানেলটা একটু অন্যরকম, ওটা ভয়েস চ্যানেল, তো সেটা বলছি না। আর আমার যে একবারে এক্ষুনি এক্ষুনি ইনকামের আমার প্রচুর দরকার সেটা না, বাট এই চ্যানেলটা আমি প্রচণ্ড খাটি, আমার খুব ভালো লাগে এই চ্যানেলটা, মানে এটা মনে হয় আমার নিজের সাথে জুড়ে আছে না, তো এতে ফেক কিছু নেই। তো এই আর কি। অলিভিয়া, তোমাকে বলছি না তুমি কোনো খারাপ ইন্টেনশনে বলেছো, বাট একটু ইনকামের কথাটা শুনে বা আদার্স ব্লগাররা কীভাবে ব্লগ করে সেটা নোটিস একটু দিলপে চোট লাগলো আর কি। যাই হোক, চলো, আজকে এই ছিল কমেন্টস, তো সব কটা পড়া গেছে, আই হোপ আজকের কারোর নাম মিস করিনি। আর পাঠিয়ে দেব, আমার আজকে হয়তো চলে আসবে, বাট কী বলতো, ও না থাকলেই বুঝতে পারি হয়তো কতটা ভালোবাসি। যাই হোক, চলো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আজকে ব্লগটা এইখানেই শেষ করছি। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও, যদি ভালো লেগে থাকে দেন লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো ডেফিনেটলি করো, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবও করে দিও, আর তার পাশে যে ছোটো বেল আইকনটা আছে ওটা বাজিয়ে দিও, যাতে তোমাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। তো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওর সাথে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।